পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল শমশেরগঞ্জের কাকুরিয়া। শনিবার মধ্যরাতে এই ঘটনায় চলল ব্যাপক বোমাবাজি, ইট পাটকেল ও লাঠি হাসুয়া নিয়েও চলল দুই পক্ষের গণ্ডগোল। গণ্ডগোলে জখম হয়েছেন এক ব্যক্তি। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শমশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জখম হওয়া ব্যক্তিকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। উল্লেখ করা যেতে পারে, এর আগেও একই জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাকুরিয়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। রাত্রে কি নিয়ে ঝামেলা হয়েছিল? মূলত রাত্রে আমাদের সব লোকজন ব্যবসায়ী, আমাদের কাকুরিয়া মোড়ে এক থেকে একাধিক দোকান আছে। আমাদের ফলের দোকান, মিষ্টির দোকান, মুদিখানার দোকান। অ্যাকচুয়ালি আমরা শিক্ষিত ব্যবসায়িক লোক। আমরা প্রায় রাত 10টার পর যখন কাকুরিয়া মোড়ে আমরা দোকান আমাদের বন্ধ করে ব্যবসা শেষ করে যখন আমরা বাড়ি আসছিলাম, আমাদের লোকজন সাহেব আলী বাড়ি আসছিলো, তখন আমাদের কাকুরিয়া মোড় চৌমোহনীতে ওনাকে ঘেরে আক্রমণ করার চেষ্টা করে। আক্রমণ করার চেষ্টা করে কে? রবজুলের ভাতিজা আব্দুল আলিম, ওর সঙ্গে কুখ্যাত দুষ্কৃতী হীরা, ওর সঙ্গে আরও দু চারজন জড়িত ছিল, যাক আমরা সবারই নাম জানি না। ওখান দিয়ে আসি যখন আমরা, আমাদের লোকজন দোকানদার সব আমরা ব্যবসা বাণিজ্য যখন বন্ধ করে ওখান দিয়ে আমরা রাত্রে 10টার পর বাড়ি আসি, সে সময় আমরাকে ঘিরে আমাদের উপরে অ্যাটাক করে। তো কী ঘটনা বলছে বলতে, আমরা তো প্রথমে জানতে পারিনি। আমরা ঘুমিয়ে গেছিলাম সকালবেলায়, না এতে রাত্রে, রাত তখন 10:30 কি 11টা বেজে গেছিল। এর মধ্যে 11টা পরে হয়তো, তখন তো ঘড়ি দেখিনি, এর মধ্যে দেখছি বম্বিং হচ্ছে। বমের আওয়াজ শুনে তো আমরা আতঙ্ক, ঘরের মধ্যে আমরা ঢুকে আছি। দিয়ে তারপরে আমরা আবার শুনতে পাচ্ছি আমাদের যে সব এসছে, কী কী ব্যাপার, আমাদের বাড়ি হয়তো লুটপাট করতে এলো না কী করতে এলো না এলো ওই বলে। দিয়ে তখন একবার এলো, দেবার তেড়ে গেল। দিয়ে সবাই, আমাদের ভাসুরের ছেলে একটা ছিল, ওই ছেলেটা আবার মহিলা দেখে পালাতে যাচ্ছে কি, আর ওই মুহূর্তে ওকে হাউসা তারোয়াল সব নিয়েছিল, আর বম্বিং তো হচ্ছেই। দিয়ে ওকে যেখানে পেয়েছে কেটেছে, এখন খুব সিরিয়াস অবস্থা। দিয়ে এখন জঙ্গিপুরে ভর্তি আছে, এগুলোতে সব লেগেছে, এখানে লেগেছে, পায়ে লেগেছে। কিসে? ওইগুলো তো হাউসা ফলা কিতারোয়াল কি আছে ওগুলো তো আমি আর বাড়ি থেকে দেখতে পাইনি, কিন্তু খুব আঘাত আছে, এখন নাকি শুনছি খুব সিরিয়াস অবস্থা, জঙ্গিপুর হাসপাতালে ভর্তি আছে এখন। ওই তো ওই আক্তারুলের লোকেরা সব, যারা আমাদের গতদিনে যারা আমাদেরকে মারধর করেছিল, আমাকে মেরেছিল, আমার স্বামীকে, আমার বাসুরাকে মেরেছিল, তারাই আবার ওই রকম করেছে। আমরা চাইছি কি শান্তিপূর্ণ হোক বা সবাই এর প্রতিরোধ করুক, বা আমরা যাতে আমরা শান্তিপূর্ণভাবে থাকি। আমরা তো ঝগড়া ঝামেলা চাই না, এই জন্য তো আমরা নিশ্চিন্তে থাকছি, কিন্তু আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা চাইছি আমাদের নিরাপত্তা বাজায়, ঝুট ঝামেলা যাতে না হয়, এটাই আমরা চাইছি। আমরা তো সব চাকরিজীবী, আমাদের তো কে হয়তো ডাক্তারি করছে, কেউ মাস্টারি করছে, কে আমি নিজেও তো চাকরি করি। আমাদের সবসময় আমার আতঙ্কে আমরা থাকছি। আপনার নাম? আমার নাম চামেলি খাতুন। আপনি? আমি হোগলাবাড়ি গ্রাম। তো বাড়িতে বম চালাচ্ছে, আর মনে করেন যে তো আর সব রেল লাইনের পাথর ইট এগুলো সব কিছু চালাচ্ছে। তো গরুর ঘরে সব টালি টুলি সব ভাঙে দিয়েছে, সব ইট পড়ে। ওই তো ইয়ারা সব আক্তারা। কখন চালাচ্ছে? তখন কয়টা বাজছিল রে? তখন 12টা না 12টার দিকে। আপনার নাম? আমার নাম রাস্তা দিদি।
Pure Active Gold with added mineral, Active Pure, Active Raho.